আমাদের এক ডিওয়াইএফ এবং টুওয়াইএফ এসএফআই টিএসইউ চারটি ছাত্র যাব বামপন্থীরা আমরা এখানে বিরোধিতা করছি যে আউটসোর্সিং যে করছে রাজ্যের যে সরকার, এই আউটসোর্সিং করার ফলে আমাদের রাজ্যের সমস্ত বেকারদের তাদের যে ভবিষ্যৎ নিয়ে ছিড়িবিড়ি খেলছে রাজ্যের বিজেপি আইপিএফ জোট সরকার, এই আউটসোর্সিং যে প্রক্রিয়া এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এবং এইটা যদি প্রত্যাহার না করে তাহলে আগামী যে আসন্ন এডিসি নির্বাচন ত্রিপুরা রাজ্যের যে এলাকায় উপজাতি অংশের মানুষ বসবাস করে এই এডিসি নির্বাচনে তাদেরকে জবাব দেবে, আউটসোর্সিং যদি তারা চালু করে এর বিরুদ্ধে তারা জবাব দেবে ফিরে বাসকে। আমরা বিশ্বাস করি যে এই রাজ্যের উপজাতি অংশের মানুষ, এই রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীর মানুষ যে আমাদের বামপন্থীর যে নীতি আদর্শের মধ্যে বিশ্বাস করে এবং বিজেপি আইপিএফ যে জোট সরকার তার তিন বছর, এই তিন বছরের যে অভিজ্ঞতা হয়েছে মানুষের অভিজ্ঞতার নিরিখেই আগামী দিনে রাস্তায় মানুষ আছে এই জোট সরকারের তার নীতির বিরুদ্ধে প্রতিবাদে নামছে, আমাদের যুবকরা কর্মসংস্থানের জন্য প্রতিবাদে নামছে, এডিসির মানুষ এলাকায় উপজাতি অংশের মানুষও আসলে এডিসি নির্বাচনে এর বিরুদ্ধে এই নীতির বিরুদ্ধে বিজেপি আইপিএফ সরকারের নীতির বিরুদ্ধে কর্মসংস্থান কাজ হাতের তার যে নীতি কর্তৃত্ব তৈরি করেছে মানুষের উপজাতিদের কাজের হরণ অধিকার হরণ করছে এর বিরুদ্ধে জবাব দেবে আসলে এডিসি নির্বাচনের ভোটাররা।